না প্রথম কথা যে এইটো সেমিফাইনেল সেমিফাইনেল যেটো কৰি থকা হৈছে এইটোতো আসলতে লোকসভার মাত্র 15% আসন মুঠতে গোটেই পাঁচখন রাজ্যক লগ লগালে আসলতে 83খন আসন হয় আর 83খন আসন হলে ভারতবর্ষর 15% আসন আর 15% আসনে একেবারে মানে সেমিফাইনেলর নিচিনাকে একটা সিদ্ধান্ত দি দিব মানে একটা ডিসিসি সিদ্ধান্ত হব এনেকুৱা নহয় বলে মই ভাবো প্রথম কথা দ্বিতীয় কথা এতিয়ার যে ফলাফল ওলাই আছে এই ফলাফল তো বোধহয় বেশিরভাগ এতিয়া পোস্টেল ব্যালটর ফলাফল আর তারপর যদি এতিয়া কাউন্টিং হয়েছে খুব এই 5% বা 10% ফলাফল গতি এতিয়া আমি ফাইনাল সিদ্ধান্ত এই মুহূর্তে দিয়ে দিব পড়া তো সম্ভবপর নয় কিন্তু এটা বস্তু কনফার্ম হয়ে গেছে যে এবার ইলেকশনটে কনফার্ম করে দিলে যে এবার দক্ষিণ ভারতত আর বিজেপি নাই দক্ষিণ ভারতে আর বিজেপি সহ্য নকরে দক্ষিণ ভারতে আর বিজেপি উলিয়াই পঠিয়ালে এই বস্তুটো সাগে এবার ইলেকশনত একেবারে 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 মানে ট্রেন্ড হিসাব এটু দেখা গেল দক্ষিণ ভারত বিজেপি শূন্য বলে কব লাগিব শূন্য মানে এই আক্ষরিক অর্থ নহয় আর শূন্য বলে কব লাগিব এই একটা কথা দুই নম্বর কথাটা হল যে আমার মিজোরাম কাইলে আপনাদের দেখবলে পাব কাইলে রিজাল্ট দিব তাতে কিন্তু মিজোরামত মানে নিজে গেছিল ইলেকশন ক্যাম্পেইনত মিজোরামত মানে দেখিছিল যে বিজেপি তাত নাই বিজেপি একেবারে নাই আর হয়তো বিজেপিয়ে এখন আসনও নাপালে তো বড় বেশি সন্দেহ করবল একো নাই মানে এখনো আসন নাপাব পারে গতি খ্রিস্টান স্টেট বিলাকতো মানে বা আমার পেরিফেরি স্টেটতো যে বিজেপির অবস্থাটা বেয়া সেই কথাটো এই নির্বাচনটিয়ে বোধহয় এবার প্রতীয়মান করব কিন্তু এতিয়া আহিলে সেন্ট্রেল আর আমার নর্থ ইন্ডিয়ার কথাটো সেন্ট্রেল আর নর্থ ইন্ডিয়ার কথাটো যদি চাও ছত্তিশগড় আপনার রাজস্থান আর মধ্যপ্রদেশ এই তিনিখন রাজ্যের কথাটো যদি চাও তেতিয়াহলে এবার ইলেকশনটো বোধহয় এতিয়ালৈকে যেটো ট্রেন্ড দেখা গৈছে টিভির তাতো ছত্তিশগড় আর তেলেঙ্গানা এই দুটা কংগ্রেস জিকিব এটো মোটামুটি ধরনে কনফার্ম হয়েছে মিজোরামত আঞ্চলিক দল জিকিব সেটো মোটামুটি সকলোৱে জানে এতিয়া মধ্যপ্রদেশ আর রাজস্থানের কথাটো আহিলে রাজস্থানের কথাটো হল যে রাজস্থানত দুটা বস্তু সাংঘাতিক ধরনের এটা হল এন্টি ইনকামবেন্সি তাত সাধারণত এবার কংগ্রেসের সরকার এবার বিজেপি সরকার হয় আর সাংঘাতিক ধরনের এবার অশোক গেহলটের সরকারখনের বিরুদ্ধে একটা এন্টি ইনকামবেন্সি আছে আর নিজের দলের ভিতর সাংঘাতিক ধরনের সংঘাত আছে সাংঘাতিক ধরনের সংঘাত আছে বিসম্বাদ আছে তাতকে ডর কথা আমার যে কংগ্রেসের কাম করে আছে আমার নিরপেক্ষ মানুষ কিছু হয় আপনি যে কৈছে যে এটা আসলতে যে নির্বাচনী ফলাফল এই বেসিক্যালি পোস্টেল ব্যালট আর সেইবিল রাজ্য পোস্টেল ব্যালট মানে হল আর্মির আর্মির বেসিক্যালি আর্মির আর্মির যে রিজাল্ট মানে আর্মির যখন মিলিটারির যখন কাম করে বেশি করে আসলতে তাতে পোস্টেল ব্যালট করে আর আর্মির ট্রেন্ডটো আপনাদের সকলে জানে আর্মির ট্রেন্ডটো বেসিক্যালি বিজেপি পক্ষত থাকে এই আর আমি সকলে জানো এই কথাটা আমি দেখি আইসো এটা মানে কই থাকা কথাটা আসলে যে রাজস্থান রাজস্থান তো তিনটা কারণত রাজস্থানত আমার কারণে বিরোধী পক্ষের কারণে মানে ভারতের বিরোধী পক্ষের কারণে তাত কিন্তু শাসক দলই আসলে আমার বেয়া মই আগতে আকৌ কৈ দিছো এটা রিপিট কৰি দিছো প্রথম কথাটো আছিলে যে তাতে সাংঘাতিক ধরনের এন্টি ইনকামবেন্সি কারণ তাত সদায় সরকার বদলি হয় এবার বিজেপি এবার কংগ্রেস হয় এক নম্বর দুই নম্বর বস্তুটো হল যে তাতে বিসম্বাদ আছিল সাংঘাতিক ধরনের বিসম্বাদ আছিল তিন নম্বর কিন্তু আটাইতকৈ ক্রিটিক্যাল কথাটো আছিল আমার যখন মানুষ কংগ্রেসের লাগি আছিল আমার নিরপেক্ষ মানুষ যখন গোটে একটা টিম হিসাবে কাম করে আসে মোক বারম্বার কৈ আছিল মানে বহুবার কথা পাতিছিল বারম্বার কৈ আছিল যে কংগ্রেসে সাংঘাতিক ধরনের ভুল এটা করেছে সেটা হল যে কংগ্রেসে রাজস্থানত কোনো দলের বুঝাবুঝি করব খোঁজা নাই কোনো দলক এখনো আসন এড়ি দিব খোঁজা নাই আর কংগ্রেসের এই আকুর গুজালিটির কারণে মোক কৈ আছিল যে এইটার কারণে আমি রাজস্থানত ক্ষতিগ্রস্ত হম গতি মই যিমান দূর জানো ভারতের সর্বভারতীয় যখন আমার লিডার মোট যে কথা বার্তা হয়ে আছে সেই কথা বার্তা বিলাকৰ মই এই তিনটা কারণত রাজস্থানত আমার রিজাল্ট কিছু পরিমাণে বেয়া তুলনামূলকভাবে বেয়া হব বলে মোট ধারণা হয়ে আছিল কিন্তু মানে একটা কথা কই দো আপনি কই আছে যে এটা সেমিফাইনাল হব নাকি মই এটো সেমিফাইনাল নহয় বলে কারণে কব খোঁজো রাজস্থানত আপনাদের একটা কথা জানিব যে রাজস্থানত যদিও এবার বিজেপি সরকার আহে যোবার কংগ্রেস সরকার আহিছিল রাজ্য কি কয় বিধানসভাত কিন্তু তেতিয়া 100% আসন বিজেপিয়ে পাইছিল লোকসভাত তো এতিয়া মই আপনাদের একটা কথা কও বহুতে কৈ আছে মুজি মেরি কিবা কিবি এবার আপনাদের দেখবলে পাব রাজস্থানত বেসিক্যালি বিজনেস ক্লাস আছে আর মিডল ক্লাস আছে আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে আটাইতকৈ বেশিকে
মিডল ক্লাসটো ইয়াতকৈ বেছি, আমাৰ ইয়াৰ নিচিনাকে মানে তাতকৈ আমাৰ ইয়াতকৈ বহুত বেছি মিডল ক্লাস আছে তাতে, আৰু তাত বিজনেছ ক্লাছটো সাংঘাতিক ধৰণে শক্তিশালী। আচলতে বিজেপি চৰকাৰৰ দিনত বিজনেছ ক্লাছটোৱে ব্যৱসায়ীসকলে যিধৰণে মাধমাৰ খাইছে, আৰু মিডল ক্লাছটোৰ প্ৰতি বিজেপি চৰকাৰৰ যদিও এটা জিংগইজিম এটা দেখুৱাই আছে, মানে ৰাষ্ট্ৰীয়তাবাদৰ নামত এটা ছুপাৰ নেচনেলিজিম এটা দেখুৱাই থাকিব খুজিছে, আৰু হিন্দুত্ববাদ এই দুটাৰ জৰিয়তে তেওঁলোকে সদায় কামটো কৰি থাকিব খোজে, আৰু সেইটো কৰিব নোৱাৰা কামটো তেওঁলোকে আন এটাৰ জৰিয়তে কৰে, সেইটো হ'ল হিতাধিকাৰী। এই তিনিটাই তেওঁলোকৰ মূল বস্তু নহয় জানো। এই তিনিটাই কিন্তু এইবাৰ ৰাজস্থানত এণ্টি ইনকামবেঞ্চিৰ কাৰণে এইবাৰ কংগ্ৰেছ চৰকাৰখন হাৰিব পাৰে, কিন্তু লোকসভাত মই কনফাৰ্ম যে লোকসভাত বিজেপিয়ে আগৰ নিচিনা ভাল ফলাফল ৰাজস্থানত দেখুৱাব নোৱাৰে। এইটো একেবাৰে মই 100% আপোনালোকক ক'ব পাৰোঁ। মই মধ্যপ্ৰদেশৰ কথাটো ক'ব খুজিছো। মধ্যপ্ৰদেশলৈ মই মাজে মাজে গৈ থাকোঁ, তাত আমাৰ নৰ্মদা বচাও আন্দোলনটো আছে, গতিকে মই মাজে মাজে মধ্যপ্ৰদেশলৈ গৈ থাকোঁ। আমাৰ বহু সতীৰ্থ মধ্যপ্ৰদেশত কাম কৰে, আমি অল ইণ্ডিয়া লেভেলত যিটো NAPM কৰিছোঁ তাৰ বহু সতীৰ্থ মধ্যপ্ৰদেশত কাম কৰে, আৰু লগতে মই যিসকল আমাৰ কংগ্ৰেছ দলৰ লগত লাগি আছে ইলেকশ্যনত অল ইণ্ডিয়া টীমটোত, সেই তেওঁলোকৰ লগতো মই বাৰম্বাৰ কথা পাতিছিলোঁ। তেতিয়া মধ্যপ্ৰদেশত কেনেকুৱা হ'ব এই গোটেই বস্তুটোৰ এটা ট্ৰেণ্ড এটা মই বুজিবলৈ চেষ্টা কৰিছিলোঁ। মধ্যপ্ৰদেশৰ প্ৰথম কথাটো হ'ল যে মধ্যপ্ৰদেশ যদি আপোনালোকে গৈছে, যদি কোনোবা থাকিছে, তাত RSSৰ আৰু হিন্দুত্ববাদৰ সাংঘাতিক ধৰণৰ এটা প্ৰভাৱ আছে, সেইটো মানে আপুনি কল্পনা কৰিব নোৱাৰিব। ভূপালতে যদি যায় আপুনি বা ইন্দোৰতে যায়, তাৰমানে চিটিত বিজেপি RSSৰ যিটো প্ৰভাৱ, RSSৰ যিটো প্ৰভাৱ নহয়, এইটো আপুনি তাত কথা ক'বলৈকে ভয় তাৰমানে, তাত এইটো তাত সাংঘাতিক ধৰণৰ এটা হিন্দুত্ববাদী পোলাৰাইজেশ্যন এটা অনবৰতে অল টাইম চলি থাকে তাতে। গতিকে সেইটো এটা এইবাৰ সাংঘাতিক, এইবাৰ কৈছে যে ক্লাইমেট শ্বক উঠিছে বুলি কৈছে, চবে কৈছে যে ইতিহাসৰ আটাইতকৈ বেছি মানে ধৰ্মীয় পোলাৰাইজেশ্যন এইবাৰ মধ্যপ্ৰদেশত হৈছে বুলি কৈছে, এক নম্বৰ। দুই নম্বৰ, যিটো মানে এণ্টি ইনকামবেঞ্চি এইবাৰ বিজেপি চৰকাৰখনৰ বিৰুদ্ধে আহিছিলে, এণ্টি ইনকামবেঞ্চিটো ৰোধ কৰাৰ ক্ষেত্ৰত মেইনলি কাম কৰি দিলে আমাৰ অসমৰ নিচিনা অৰুণোদয় স্কিম এটা লগাই দিলে তাতে। তাতে তাৰমানে আপোনালোকে সকলোৱে জানে যে প্ৰত্যেকগৰাকী মহিলাৰ একাউণ্টত ইলেকশ্যনৰ আগে আগে প্ৰত্যেকগৰাকী মহিলাৰ একাউণ্টত তিনিবাৰমান একেৰাহে 1250 টকাকৈ ভৰাই দিলে। আৰু যিটো অৰুণোদয় স্কিমৰ অসমত যেনেকৈ প্ৰভাৱ আছে, ঠিক তেনেকৈ মধ্যপ্ৰদেশত এই নতুন যিটো স্কিম, এই স্কিমটোৱে এনেকুৱা ধৰণৰ মেজিকেল এটা ইনফ্লুয়েঞ্চ কৰিছে বুলি মোক তাক মধ্যপ্ৰদেশৰ মানুহে কৈ আছে, বারম্বার মোক কৈ আছে যে এইটো এটা বৰ সাংঘাতিক কাম করলে, আগতে মহিলা একদম বিজেপির মিটিংলৈ যোৱাটো বন্ধ হৈ গৈছিলে, কিন্তু এতিয়া এনেকুৱা ধৰণে হিতাধিকাৰী কৰি দিলে যে মহিলাসকল এতিয়া বিজেপির মিটিংলৈ যায়, তো এনেকুৱা পরিস্থিতি এটা হল। গতিকে মই ভাবো যে এই দুটা মূল ট্রেন্ড, এটা হল হিন্দুত্ববাদ আৰু দুই নম্বৰ হল হেৰি, আৰু আটাইতকৈ ডাঙৰ বস্তুটো হল যে যি ধৰণৰ টকাৰ খৰচ কৰিছে বুলি কৈছে মধ্যপ্ৰদেশত, তাত যি ধৰণৰ টকাৰ খেল হৈছে বুলি কৈছে, যে সেইটো কৈছে অভূতপূৰ্ব, মানে কল্পনা কৰিব নোৱাৰা ধৰণৰ টকা খৰচ কৰিছে বিজেপিয়ে, মানে মোক যিটো কৈ আছে। হ্যাঁ, তো সেই কথাবিলাকৰ পৰা এটা কথা দেখা গৈছে, যদি এতিয়া অলপ ট্ৰেণ্ড এটা দেখা গৈছে, কিন্তু মই আকৌ কওঁ যে এই ট্ৰেণ্ডটো কিন্তু বেচিকেলি ভাৰতীয় আৰ্মীৰ ট্ৰেণ্ড। এতিয়া 10% ভোটো এতিয়ালৈকে আচলতে আমাৰ কাউণ্টিং হোৱা নাই, আচল ভোট এতিয়ালৈকে যিটো হৈ আছে আৰ্মীৰ ভোটবিলাকে কাউণ্টিং হৈ আছে, বেচিকেলি আপোনাৰ পোষ্টেল বেলটবিলাক কাউণ্টিং হৈছে। গতিকে এই মুহূৰ্তত পুৰা ট্ৰেণ্ডটোৰ কথা ধৰিব নোৱাৰি, হয় এই মুহূৰ্তত ফাইনেল কিবা এটা কথা কৈ দিয়াটো সম্ভৱপৰ নহয়, কিন্তু মধ্যপ্ৰদেশত যদি কংগ্ৰেছ হাৰে তাৰ কাৰণে কংগ্ৰেছৰ আকোৰ গোজালি জৰুৰীয়া হ'ব। তাৰ কাৰণটো কি জানেনে, বারম্বার কৈ থকা হৈছিল যে মধ্যপ্রদেশত আমি আপোনাৰ SPৰ লগত, সমাজবাদী পার্টির লগত, আর মধ্যপ্রদেশত আমি আম আদমি পার্টির লগত আসলে বুঝাবুঝি কৰি লোৱাৰ প্ৰয়োজন আছিল। এই কথাটো বারম্বার চলি আছিল আমার মাজত, আমি কথা পাতি আছিলোঁ যে আমি সকলোৱে লগ লাগি এইটো একেলগে কৰি লোৱা দরকার, কিন্তু দুর্ভাগ্যজনকভাৱে রাজস্থান আৰু মধ্যপ্রদেশ দুইখনতে কিন্তু কংগ্ৰেছে যিখিনি আমাৰ লগৰ যিখিনি বন্ধু পাৰ্টি, সেই বন্ধু পাৰ্টিবিলাকৰ লগত একেবাৰে আসন ভাগ বতৰাৰ ক্ষেত্ৰত একেবাৰে শূন্য সহনশীলতা দেখুৱাইছে, একেবাৰে তেওঁলোকে পজিটিভ নহয়। যাৰ ফলস্বৰূপে বিশ্লেষকবিলাকে মোক বাৰম্বাৰ কৈ আছিলে যে ৰাজস্থানতো, মোকতো তেতিয়া কৈছিলে যে ৰাজস্থানতো আমি হাৰিম বুলিয়ে কৈছিলে দেই, মই যিমান দূৰ জানো, কিন্তু মধ্যপ্ৰদেশত আমি জিকিম বুলি কৈছিলে, হয়। কিন্তু মধ্যপ্ৰদেশত মানে এনেকুৱা যে যোৱাবাৰ 214খন আমি আমাৰ অপজিশ্যনে পাইছিলোঁ, 114খন আৰু 104খন পাইছিলে বিজেপিয়ে,
তার পাছতো বিজেপি সরকার হল, কারণ তাত আর এস এসের সাংঘাতিক ধরনের প্রভাব, গতি যেটা ভিত্তিটা মানে বেসটা যেটা এনেকা ধরনের প্রভাব থাকে, তো উপর বস্তুবিল বদলি দিবলে বেশি হেৰি থাকে তার মানে সম্ভাবনা। গতি তার ফলস্বরূপে যাবার সরকার এনেকা হয়েছিল। এবারও মানে ভাবো, এবারও মানে ভাবো যে মধ্যপ্রদেশ সেই ১১৪ ১১৪ এই যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনের মাজতে থাকবে এবার মধ্যপ্রদেশ ইলেকশন।